অসুবিধা সব রকম অসুবিধা হচ্ছে কেন অসুবিধা হচ্ছে আমার স্বামী 200 টাকা দিন রোজগার করছে 100 টাকা মাল খেয়ে নিচ্ছে যেদিন মাল খেতে পাচ্ছে না সেদিন কি করছে আমাদের দিনে টাকা নেই আমাদের উপর অত্যাচার করছে আমার স্বামী আমার ভাটির পাশে আমার শ্বশুরের জমি আমি গাছের চাটা আমার পাতা ভেঙে গেছি তো ভাটিওয়ালার কি দোষ আমাকে আল বাল কিছু জন দেখিয়েছে বলছি বলছি আপনারা আজকে কি করলেন আজকে আমরা ভাটিকে ভাঙা চাই আমরা আমরা রাগ মানা ভাটিকে আমরা ছেলে মেয়ে কোন জায়গা বেরোতে পারছি না আমার বড় বড় মেয়ে ভবিষ্যতে ছাগল যদি নিয়ে যায় তাহলে আমার মেয়ে ভয় করছে আমরা গরিব সংসার আমরা কোনো ই নাই পয়সা বালা নাই আপনার আপনার নাম আমার নাম সুমিত্রা মণ্ডল চলেন মদের ঠেকে ভাঙচুর চালালো গ্রামের মহিলা বাহিনী ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মদের ঠেক মালদার কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার ঘটনা গ্রামের মহিলাদের দাবি বেশ কিছুদিন ধরে এখানে মদের ঠেক চলছে বহিরাগতরা জমায়েত করছে গ্রামের মহিলাদের ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে পড়ছে মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করা হচ্ছে গ্রামের পরিবেশ খারাপ হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন গ্রামের মহিলারা মহিলাদের দাবিকে সমর্থন করেছেন গ্রামবাসীরাও গ্রামের প্রায় কয়েকশো মহিলা লাঠি রড হাতুড়ি নিয়ে ওই মদের ঠেকে চড়াও হন এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গোটা মদের ঠেকে
বলছি দিদি এখানে মদের দোকান হলে কি সমস্যা হবে আপনাদের? আমাদের অসুবিধা হবে। কি অসুবিধা? দোকানে স্নান করতে আসতে পারি না, আমাদেরকে ভয় লাগছে, এদের এখানে এখানে সবই করছে, খাচ্ছে মদ বসে, আর বাচ্চা কাচ্চাগুলো সব শিখে নেবে, আমার ছোটো 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 বাচ্চাগুলা, তার জন্য আমরা বলছি এই জিনিস না যে না হয় এখানে ভাটি যেন না থাকে। পরিবেশ খারাপ হচ্ছে, পরিবেশ খারাপ হচ্ছে, অনেক পরিবেশ খারাপ হয়ে গেছে, একটা খেতে গেলে চারটা নিয়ে আসে, এই জন্যই আমরা বলছি এই জন্য এই জিনিসটা যেন না হয়। আপনারা কি চান? আমরা বলছি কি ভাটি যেন এখানে না থাকে, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম সবিতা মণ্ডল। ঠিক আছে। অসুবিধা সব রকম অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে? আমার স্বামী 200 টাকা দিন রোজগার করছে, 100 টাকা মাল খেয়ে নিচ্ছে, যেদিন মাল খেতে পারছে না সেদিন আমাদের দিনে টাকা নেই, আমাদের উপর অত্যাচার করছে। আমার আমার ভাটির পাশে আমার শ্বশুরের জমি, আমি গাছের চারটা আমার পাতা ভেঙেছি, তো ভাটিওয়ালার কি দোষ? আমাকে আলবাল কিছু জন্য দেখিয়েছে। বলছি বলছি আপনারা আজকে কি করলেন? আজকে আমরা ভাটিকে ভাঙা চাই, আমরা আমরা রাগব না ভাটিকে, আমরা ছেলে মেয়ে কোনো জায়গায় বেরোতে পারছি না, আমার বড় বড় মেয়ে বসে ছাগল যদি নিয়ে যায় তাহলে আমার মেয়ে ভয় করছে, আমরা গরিব সংসার, আমরা কোনো ই নাই, পয়সা ভালো নাই। আপনার নাম? আমার নাম সুমিত্রা মণ্ডল। চলেন।